আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক আজকের ভিডিওর বিষয় হচ্ছে দেখেন সাধারণ বিমা কর্পোরেশনের যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকাশের তারিখ শূন্য এক শূন্য তিন দুই হাজার একুশ মার্চের এক তারিখে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন চাকরির আপডেট খবর আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা আমার জনসভা ইউটিউব চ্যানেলে আর কিছু চলমান সময়ের জন্য যে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো দেখেন সহকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আনসার বেটেলিয়ান বাংলাদেশ কৃষি ব্যাংক চাকরির ডাক তারপর সরকারি মৎস্য উন্নয়ন কর্পোরেশন শিক্ষা মন্ত্রণালয়ের পল্লী বিদ্যুৎ বোর্ডে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা এখন এখনও এগুলো আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে এগুলো আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটি বিষয় হচ্ছে আপনার সাধারণ বিমা কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা এখন পরে আসি অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশনের কিছু সংখ্যক শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে ও বেতন স্কেলে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদগুলোর জন্য আবশ্যকীয় যোগ্যতা অন্যান্য প্রয়োজনীয় তথা দিয়ে নিম্নে পদত্ব দেওয়া হল তো দেখেন ক্রমিক নাম্বার এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাতীয় বেতন স্কেল পনেরো দু হাজার পনেরো অনুযায়ী গ্রেট বেতন স্কেল হচ্ছে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আপনার পদের সঙ্গে সাতান্নটি আপনার একটি পোস্টে তারা লোক নেবে সাতান্নটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ এবং মুদ্র ইংরেজি ও বাংলা যথাক্রমে আঠাশ ও বিশ শব্দ কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্নদেরকে প্রাধান্য দেওয়া হবে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর দেখেন দুই নাম্বার অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তাদের দেখুন পদের সংখ্যা হচ্ছে আপনার একশো উনচল্লিশটি অষ্টম তো আপনার দুটা পদে তারা লোক নেবে তারপর দেখেন আপনারা যেভাবে আবেদন করবেন আবেদনকারীকে আবেদনকারীদের জন্য শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট এসবি বিডি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীর নির্দেশিকা সংশ্লিষ্ট ওয়েবসাইট দেওয়া আছে মোতাবেক ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদনকারের বয়সী সময়সীমা পঁচিশ শূন্য তিন দু হাজার বিশ তারিখ ইন তারিখের সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোঠায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনুদ বত্রিশ বছর আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফ্রি জমা দানের শুরু তারিখ শূন্য আট শূন্য তিন দুই হাজার একুশ আটে মার্চ দু হাজার একুশ সকাল দশ ঘটি থেকে আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে মানে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফ্রি জমা দানের শেষ তারিখ ২৮ তিন দু হাজার একুশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আবেদনটি চলবে তো আপনারা সেই নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই আপনারা আবেদনটি কমপ্লিট করবেন তো দেখেন উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষা ফ্রি বাবদ তিন টাকা ক্রমিক নম্বর একের জন্য তিন শত টাকা মানে অফিস সহায়ক এবং ক্রমিক নম্বর দুই বর্ণিত ক্ষেত্রে দুই শত টাকা জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিক্সেল এবং রঙিন ছবি হতে হবে আপনার তিনশো বাই তিনশো পিক্সেল সাইজের স্ক্যান করে নিজেদের স্থানে আপলোড করতে হবে তো এখানে আরও কিছু বেশ কিছু নিয়ম নীতি রয়েছে আপনারা এখান থেকে একটু ভালোভাবে পরে নেবেন তো এই হলো আজকের বিডের বিষয়বস্তু যেহেতু এখনও আবেদনটি শুরু হয়নি আবেদনটি শুরু হলে অবশ্যই আপনাদের দেখাবো যে আপনার অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার নিজের মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত আমি দেখিয়ে দেব তো ইতিমধ্যে আমার অনেক ভিডিও আপলোড করা আছে যে আপনার কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবেন তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম